हेलो फ्रेंड्स, वेलकम टू योर हेल्थ केयर चैनल। फ्रेंड्स, आज আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি হোম রেমেডি যেটি আপনার চুলে নতুন জীবন দান করবে। যদি আপনার চুল প্রচুর পরিমাণে ঝরে পড়ছে বা চুল সময়ের আগে পেকে যাচ্ছে অথবা চুল প্রচুর পাতলা যা আপনি ঘন করতে চাইছেন, চুল লম্বা করতে চাইছেন, তাহলে এই ভিডিওটি আপনার খুবই কাজে আসবে। এই রেমেডির সমস্ত ইনগ্রিডিয়েন্টস আপনি আপনার ঘরেই পেয়ে যাবেন। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক। ফ্রেন্ডস, এই হেয়ার প্যাকে সর্বপ্রথম ইনগ্রিডিয়েন্টসটি হচ্ছে মেথি। মেথির বীজের মধ্যে উচ্চ প্রোটিন এবং নিকোটিনিক অ্যাসিড উপাদান রয়েছে, যা চুল পড়া এবং খুশকি থেকে রক্ষা পাওয়ার জন্য এবং চুলের চুলকানি, টাক পড়া ও চুলের পাতলা করার মতো বিভিন্ন ধরনের মাথার ত্বকের সমস্যাগুলো চিকিৎসা করার ক্ষেত্রে মেথি ব্যবহার করা হয়। সেকেন্ড ইনগ্রিডিয়েন্টসটি হচ্ছে কালোজিরা। কালোজিরা অ্যান্টি ইনফ্লামেটরি, তাই কালোজিরা অন্যান্য উপাদানের সঙ্গে মিশ্রিত হয়ে ত্বকের অবস্থাগুলি প্রশমিত করে, যা প্রদাহ, স্বচ্ছলতা এবং সংবেদনশীলতা সৃষ্টি করে। এটি ভাইরাস এবং ছত্রাকের সংক্রমণ মেরে ফেলে, তাই উকুন দূর করার জন্য কালোজিরা ব্যবহার করা হয়। তো সবার প্রথম আমরা একটি পাত্র নিয়ে নেব, তার মধ্যে অ্যাড করব 1 চামচ কালোজিরা, 2 চামচ মেথি। এবার আমরা এর মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করব। এইভাবে সারা রাত মেথি, কালোজিরা এবং জলকে ভিজিয়ে রেখে দেব। সারা রাত জলে ভিজিয়ে রাখলে এদের গুডনেস যাতে অ্যাক্টিভেট হতে পারে। সারা রাত জলে ভিজিয়ে রাখার পরে সকালে একটি মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে একটি পেস্ট তৈরি করে নেব। এবার এক টুকরো অ্যালোভেরা নিয়ে নিন, এর থেকে অ্যালোভেরা জেলটি বার করে নিন এইভাবে। আর যদি আপনি মার্কেট থেকে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করেন, তাহলে 2 চামচ অ্যালোভেরা দিয়ে দেবেন। অ্যালোভেরা চুলে কন্ডিশনারের কাজ করে এবং চুলকে লম্বা করতে সাহায্য করে। অ্যালোভেরা চুল ঝরে পড়া রোধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। এবার অ্যালোভেরা এবং মেথি ও জিরার মিশ্রণকে একটি গ্রাইন্ডারের সাহায্যে ভালো করে পেস্ট বানিয়ে নিন। ফ্রেন্ডস, এরকম সুন্দর একটি পেস্ট বানিয়ে নিন। এবার সমস্ত পেস্ট একটি পাত্রে নিয়ে নিন। এবার আমরা এর মধ্যে অ্যাড করব 2 চামচ টক দই। টক দই স্পেশালি খুশকি দূর করার জন্য এবং ডেড স্কিন সেলস রিমুভ করার জন্য ব্যবহার করা হয়। এবার এর মধ্যে অ্যাড করব 1 চামচ নারকেল তেল। নারকেল তেল চুল ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করে এবং চুলকে স্মুথ ও সিল্কি করে খুব ভালো সিরামের কাজ করে। এবার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিশিয়ে নিন। ফ্রেন্ডস, এই হেয়ার প্যাকটি আপনি সপ্তাহে একবার ব্যবহার করবেন এবং 2 মাস ব্যবহার করার পরে আপনি আপনার চুলে এক অসাধারণ পার্থক্য দেখতে পাবেন। আপনি দেখবেন যে আপনার চুল পড়া বন্ধ হয়ে গেছে, চুল স্মুথ সিল্কি হয়ে গেছে এবং নতুন চুল গজানো শুরু হয়ে যাবে। এই হেয়ার প্যাকটি চুলে লাগিয়ে 45 থেকে 1 ঘন্টা পর্যন্ত ওয়েট করবেন। প্যাকটি লাগানোর 45 থেকে 1 ঘন্টা পরে ভালো করে শ্যাম্পু করে চুল ধুয়ে দেবেন। এই প্যাকটি আপনার চুলকে সফট সিল্কি করবে এবং খুব বেশি ভলিউম দেবে চুলে। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি দেখতে ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিচে দেওয়া লাইক বাটনে ক্লিক করে লাইক করে নিন আর কমেন্ট করে আপনার মতবাদ জানান। আর এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করতেই ভুলবেন না। থ্যাংক ইউ।